নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ডিসেম্বর দু হাজার উনিশ তুলারাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি তবে আসুন শুরু করি ভিডিওটি এবং দেখে নিই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে প্রথমেই জানিয়ে রাখি ডিসেম্বর দু হাজার উনিশ তুলারাশি শিক্ষার্থীদের জন্য শুভ নয় রাশিচক্রে এমন কিছু গোচর হয়ে আছে যার ফলে এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের করতে হবে অনেকটা বেশি কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসবে না এবার আসি কর্মক্ষেত্রের জগতে যারা কর্মক্ষেত্রের সাথে জড়িয়ে রয়েছেন এই মাসে তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় আপনাদের কিন্তু রাগ বাড়বে কিন্তু আপনারা রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নজেত নিজের ক্ষতি নিজেই করে বসবেন এই মাসের শেষের দিকে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ মহালক্ষ্মী যোগ তৈরি করছে কাজেই এই দুটো দিন আপনাদের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি পাবে চোখে দেখার মতো বিশেষত যারা ব্যবসার সাথে জড়িয়ে আছেন এই সময় তাদের আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে কিন্তু মাসের মধ্যে কিছু কিছু দিন এমন রয়েছে যেখানে আপনার রাগ তো বাড়বেই পাশাপাশি শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন কাজেই এই মাসটি খুব সতর্কতার সঙ্গে অতিবাহিত করার চেষ্টা করুন যারা প্রেমে প্রস্তাব দিতে চলেছেন তারা যদি পারেন এই সূর্যমন্ত্রটি আপনারা সঠিকভাবে উচ্চারণ করুন নচেত আপনাদের কিন্তু এবং এর পাশাপাশি রবিবার সকালে স্নান করে উঠে সূর্য বস্ত্র পরিধান করে তামার ঘটিতে গঙ্গা এবং মাসের চারটি বুধবার এক